সেই সাথে জেলা শিল্পকলা বাংলাদেশ শিল্পকলা একাডেমি আমি আবার প্রথম থেকে আসি মানে আমি জেলা শিল্পকলা একাডেমি টিচার তো ওইজন্য পারব না আচ্ছা প্রথমে ধন্যবাদ জানাই নিউজ 24 কে সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই 7 দিন ব্যাপী যে নৃত্য নাট্য উৎসব চলছে যদিও এর মধ্যে আমরা জানি যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমাদের আগস্টের মাসটা শোক মাসের ধরা হয় এই কারণে বন্ধ ছিল কিছুদিন তারপর আবার অব্যাহত রাখা হচ্ছে আমাদের এই নৃত্য নাট্যগুলো যেটা আমাদের আজকের পরিবেশনায় থাকছে হচ্ছে বিদায় অভিশাপ আমরা রাজশাহী থেকে বিদায় অভিশাপ পরিবেশনা করার জন্য আসছি আমাদের দলের পক্ষ থেকে আমি আছি দেবযানীর চরিত্রে এবং আমার বড় ভাই আছে ল্যালিমোহন মৈত্র সে আছে কচির চরিত্রে তো আচ্ছা পরিবেশনাটা হলো যে দৈত্যকুলের দৈত্যকুলে যে প্রধান শুক্রাচার্য শুক্রাচার্যর মেয়ে দেবযানী অর্থাৎ আমি শুক্রাচার্যের কাছে মন্ত্র নিতে আসেন মানে মৃত সঞ্জীবনীর যে দীক্ষাটা সেটা নিতে আসে কচ তাকে দূত হিসেবে পাঠানো হয় দেবলোক থেকে কিন্তু একটা পর্যায়ে সে আসার পরে দেবযানীর সাথে তার সম্পর্ক তৈরি হয় এবং কিন্তু দেবযানী যতটা উৎসাহ এবং তার ভালোবাসাটা কচের প্রতি ছিল কচের একটা শেষ সময়ে তার সিদ্ধান্ত ছিল যে তিনি এসেছেন শুধুমাত্র কৃতকার্য হওয়ার জন্য এখানে কোনো ভালোবাসা কিংবা প্রণয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য নাই এটাই তুলে ধরা হয়েছে শেষ পর্যায়ে একটা পর্যায়ে যখন সে জানতে পারে যে দেবযানী তাকে ভালোবাসে কচ সেই কথাটা সে স্বীকার করতে চেয়েও চায় না এবং ভালোবাসাটাকে সে অবজ্ঞা করে চলে যায় না কিন্তু সে ভালোবেসে থেকে যাওয়ার মতন তার সেই অধিকারটা রাখতে চায়নি এবং সে চলে যেতে চেয়েছে এবং লাস্টে আর দেবযানী তাকে অভিশাপ দেয় সেই অভিশাপটাকেই কচ আশীর্বাদ স্বরূপ নেয় এবং তাকে উল্টে বরদান করে চলে যায় এটাই আর কি মানে পরিবেশনাতে আমাদের নাচের মাধ্যমে এবং আমাদের কিছুটা আর কি অভিনয়ের মাধ্যমে তুলে দেওয়া ধরেছে আসলে পরিবেশনা তো সবসময় আমরা যারা শিল্পী আছি সবসময় সব পরিবেশনায় অত্যন্ত আনন্দের হয় ভালোবাসার হয় এবং আগ্রহ থেকেই হয় কিন্তু যে বিষয়টা হয় যে আমরা এর আগে পরিবেশনটা করেছি আমরা রাজশাহীতে থেকে এসেছি রাজশাহীতে অনেকবার করা হয়েছে রাজশাহীর বাইরে আমরা চাপাই করেছি আমরা ঢাকাতেও এর আগে একবার করা হয়েছে তো যেহেতু আবার এটা করছি সেখানে নতুন নতুন দর্শক আসছে নতুন নতুন দর্শকের বিষয়টা জানছে আমাদের সম্পর্কে জানছে একটা মেলবন্ধন তৈরি হচ্ছে বিভিন্ন জেলা থেকে আসছে বিভিন্ন জনের বিভিন্ন ভিতরের গল্প শুনছি তাদের মানে সাথে যোগাযোগ থাকে হয়তো অল্প সেটা আরও গভীর থেকে গভীরতর হচ্ছে যারা আমাদের সহকারীরা আছে তাদেরও একটা মেলবন্ধন একই হয়তো দেখা যাচ্ছে ক্লাসে পড়ছে একই হচ্ছে একই নাচ নিয়ে কাজ করছে তাদের এই যে বিষয়গুলো এটা না মানে খুব অন্যরকম একটা বিষয় লাগে আমার কাছে মানে মনে হয় কে কোথায় থাকে সেটা না আসলে একটা জায়গাতে হতে পেরেছি সবাই মানুষ তো আমরা আলাদা কিন্তু এইখানে এসে মনে হয় যে আমরা সব মানুষগুলো যেন একই কাজ করছি এটাই ভালোবাসার বিষয় লাগার বিষয় শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের বিদায় অভিশাপ কবিতা সেটিকে আপনার আমরা কিছুটা চেষ্টা করেছি রূপদান বলবো না কারণ ওনার কাছে হাত খেলাবো সেরকম ধৃষ্টতা আমাদের নেই আমরা একটু চেষ্টা করেছি আমাদের যতটুকু আমরা হচ্ছে ধারণ করতে পারি তাকে তার মধ্যে দিয়ে হচ্ছে গ্রন্থনা করার তার গান দিয়ে কিছু আমরা শাস্ত্রীয় মিউজিক সাথে যুক্ত করেছি আর আরেকটা যে বিষয় হচ্ছে যে আমাদের শিল্পী বা শিল্প চর্চা হিসেবে সমাজের প্রতি একটা দায়বদ্ধতা থাকে সেখানে যদিও অর্থের একটি প্রয়োজন থাকে কিন্তু যদি আমরা একটু মনে করি যে আমরা সবাই একটু এগিয়ে আসব যেমন আমি জানি না এটা বলা অপ্রাসঙ্গিক হবে কি না আমাদের ধ্রুপদালোকদের সংগঠনটি এখানে মোটামুটি প্রায় 150 জন ছেলে মেয়ে শিক্ষা গ্রহণ করে আমরা চেষ্টা করি আর কি আমরা তাদের কিন্তু কোনো হচ্ছে কোনো প্রকার তাদের কাছে কোনো সম্মানই কোনো ফি কোনো বেতন নিই না তাদের যে নাচের যে পোশাক সেটা আমরা ভাই বোন চেষ্টা করি আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু পারি তাদেরকে দিয়ে সহযোগিতা বা সাহায্য বলবো না তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করি এভাবে যদি আমরা একটু ভেবে নিই না তাহলে আমার যেটা মনে হয় যে বড়ো কোনো কাজ করতে গেলে অর্থই যে একমাত্র হচ্ছে আমাদের উত্তরণের উপায় এটি কিন্তু নয় একটু মনে যদি আন্তরিকতা থাকে আমাদের আমরা সবাই চেষ্টা করলেই পারি আর নৃত্যনাট্য পরিবেশনের ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে নৃত্যনাট্যে একটি আলাদা একটা আনন্দ আছে অনেকগুলো ছেলে মেয়ে কাজ করছে এটি বিষয়কে তার এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু কোনো শিল্পী কিন্তু ওখানে ক্ষুদ্র নয়
একটি শিল্পীর যদি কথা কথা দুই এক মিটারও কাজ থাকে সেও কিন্তু ওই নৃত্যনাট্যের একটি বড় অংশ জুড়েই আছে আমরা সেটি মনে করি সেক্ষেত্রে আমাদের যেটা মনে হয় যে নৃত্যনাট্য চর্চাটি আসলে বাড়ানো দরকার সেক্ষেত্রে আমাদের বাংলা শিল্পকলা একাডেমি যে আয়োজনটি করেছেন অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য আর আপনার 24 নিউজ এটিকে হচ্ছে আমাদের দর্শকদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমরাও চাই নৃত্যনাট্যের পাশাপাশি অন্যান্য যে সকল শুদ্ধ ধারার চর্চা আছে এটি হচ্ছে প্রকাশ পাক প্রচার পাক আর একটি সুস্থ হচ্ছে শিল্পী সমাজের সাথে সাথে সুস্থ দর্শক সমাজ গড়ে উঠুক যেটি বড় অভাব কিন্তু বর্তমানে যেটা আমি নিজের অনুভব করি যে আগের দর্শকের আমরা যেটি দেখেছি হচ্ছে একটা হচ্ছে আধিক্য সেখানে কিন্তু কোনো দর্শক কিন্তু ফেলনা নয় কিন্তু এখন আমরা দেখেছি একটি সীমিত সংখ্যক দর্শক ছাড়া আমাদের এই পরিবেশনাগুলো কিন্তু সুস্থ ধারার সেরকম দর্শক কিন্তু আমরা পাই না সেক্ষেত্রে আমি মানে এক অর্থে অনুরোধ জানাই বা আবেদন জানাই যে সেক্ষেত্রে দর্শককে কারণ ঘরমুখী দর্শককে কীভাবে হচ্ছে এরকম শিল্পমুখী করা যায় সে ভাবনাটি যারা আমাদের বিভিন্ন দায়িত্বে আছেন তারা যেন একটু ভেবে দেখেন এই আর কি অসংখ্য ধন্যবাদ প্রথমেই এ ধরনের আয়োজনকে আমি স্বাগত জানাচ্ছি বাংলাদেশ নৃত্যনাট্য জাতীয় নৃত্যনাট্য উৎসব এই আয়োজনটি আসলে ইতিপূর্বে সাধারণত হয়নি এবছরেই বোধহয় প্রথম সারা দেশব্যাপী নৃত্যনাট্য উৎসবের আয়োজন করা হয়েছে বিভিন্ন জেলার দলগুলি অংশগ্রহণ করেছে আমাদের দল একতা নাট্য গোষ্ঠী আমরা গ্রুপ থিয়েটার ফেডারেশনের অন্তর্গত একটি দল আমাদেরই নাচের একটি শাখা একতাঙ্গন পারফর্মিং আর্টস আমরা এই সেই গ্রুপ থেকে এই দেওয়ান ভাবনা নৃত্যনাট্যটি করেছি আসলে এই ধরনের নৃত্যনাট্যে অংশগ্রহণ করতে পারাটা আসলে খুবই আনন্দের ব্যাপার আমার যে ছেলেমেয়েরা এত দূর থেকে এসেছে তারা এত পরিশ্রম করে এসেছে আমাদের সেই চার ঘন্টা লাগে আসতে এসে পারফরমেন্স করে আবার আমাদেরকে রাত্রে ফিরে যেতে হবে সেই কষ্টটা তারা আসলে হাসি মুখে বরণ করে নিয়েছে যেরকম একটি জাতীয় উৎসবে অংশগ্রহণ করতে পারার আনন্দে আর অর্থের ব্যাপারটা আসলে আমরা অর্থের ব্যাপারটা ভাবি না যারা আসলে প্রকৃত শিল্পী তারা আসলে কাজটাকেই আগে দেখে অর্থ তো অবশ্যই প্রয়োজন আছে সেই দিকে আসলে শিল্প সংস্কৃতি যারা করে তারা অর্থের দিকে কখনোই তাকায় না আমাদের আসলে একটা কথা আছে যে মা সরস্বতী হলো বিদ্যার দেবী তো এটা হলো বিদ্যার একটা অংশ যে লক্ষ্মী সরস্বতী একদিকে থাকে না লক্ষ্মী হলো ধনের দেবী কাজে আমরা যেটাতে আছি সেটা হলো মা সরস্বতী যেহেতু আছে লক্ষ্মী আমাদের কাছে নেই আজকের পারফরমেন্স প্রেজেন্টেশনটা ছিল ময়মনসিংহ গীতিকা অবলম্বনে একটি গীতি নৃত্যনাট্য দেওয়ান ভাবনা দেওয়ান ভাবনা আমাদের পরিবেশনা আসলে দেওয়ান ভাবনা একটি বহুল প্রচারিত পালা এবং প্রচলিত পালা এটাকে অনেকে সোনাই মাধবও বলে কিন্তু ময়মনসিংহ গীতিকে এটা লিখা দেওয়ান ভাবনাই তো সেই পালাটি আমরা করেছি আমাদের ভালো লেগেছে আমি আশা রাখি দর্শকরাও এটা ভালোভাবে গ্রহণ করবে তাই